নামতে নাকি অনেক সমস্যা, আস্তে আস্তে নামতে হবে। হুম, এইটাই রাস্তা। আস্তে নামি, সেই নামাটাই নাকি রিক্স। আস্তে নামবি, আস্তে ডাইন সাইড হয়ে। কারণ পিসিল খেলে পাথর পিসিল। ডাই বাম সাইড হয়ে নাম, আর শক্ত পাতি। আপনার আস্তে আস্তে নামবেন বন্ধুরা, কারণ পিসিল এই সিট করবেন, না পড়লেও ব্যথা পাবেন। আমরা প্রায় এসে গেছি, আমাদের বাইক দেখা যাচ্ছে, বুঝে বুঝে বাইক। উঠার থেকে নামতে কষ্ট কম, কিন্তু রিক্স বেশি। এখন আর রিক্স নেই, সমস্যা নেই। কি এসে গেছি, নিচে আমাদের বাইক রাখা। ওই যে আমাদের বাইক, এই যে আমাদের বাইক। তো আমরা এখন চলে যাব সাজেকে। ভাই একটু সাইড দেন ভাইয়া, হ্যাঁ ভাইয়া।
এখন আবার ইটের রাস্তা, রাস্তাটা একটু সাবধান। ওরা ওদের চালানোর অভ্যাস আছে, ওরা তাড়াতাড়ি যাক, আমরা আস্তে আস্তে যাব, কারণ ইটের রাস্তা কেমন আপনারাই তো জানেন। ফার্স্ট গিয়ার যাবেন, ব্রেকে ব্রেকে যাবেন। যদিও এখন পিছিল নাই, রোদে উঠে শুকিয়ে গেছে। বাঘাইয়া 34 কিলোমিটার, ওই যে আমরা চলে আসছি আবার সাজেক জিরোতে। সাজেক এই ঘরটা ছবিতে আমরা প্রায় দেখে থাকি। উপরে একটা মসজিদ আছে,